বাংলাদেশের মাল বাংলাদেশে যায় এখানে জানো না দাদা দাদা চুপ করেন তো আপনি একটু বেশি কথা বলছেন বুঝলেন তো পাঠায় ফোড়া হলো তোরা ইন্ডিয়াতে আসো বন্ধুরা আমি তো আপনাদের আগেই বলে দিয়েছিলাম যে পূর্ব পাকিস্তানের জনমদখরিক বঙ্গদেশের কঙ্গবাসীরা তারা যে আদৌ পড়াশোনা জানে না সেটা কিন্তু তারা আরও একবার প্রমাণ করে দিল। তারা এটাও প্রমাণ করে দিল যে আমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, কেননা বর্তমান সময়ে একটা ভিডিও ক্লিপকে নিয়ে তারা আবারও প্রমাণ করে দিল যে দেখো আমরা সত্যি অশিক্ষিত। এই কারণে বলছি, কেননা সেই দেশেরই কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা একটি ভিডিও ক্লিপকে উঠিয়ে তারা কিন্তু জানে বা হয়তো নাও জানতে পারে, আমি জানি না, বাট আমার তো বেশিরভাগটা মনে হয় তারাও জানে না। আর সেই সুযোগটাকে কাজে উঠিয়ে তারা প্রচুর পরিমাণে ভিউজ কামিয়ে দুই দেশের মাঝে যে সম্পর্কটুকু ছিল সেটা খারাপ হয়ে গেল। সত্যি কথা বলতে আমি চাইতাম যদি এই ঘটনাটি সত্যি হতো, আসলে আমি সেই ঘটনাটির কথা বলছি। আজ থেকে কয়দিন আগে ভারতের এক কন্টেন্ট ক্রিয়েটার এটার উপর একটা ভিডিও বানিয়েছিল, যে ভিডিও ক্লিপটিকে আপনারাও দেখেছিলেন, যে কিভাবে পূর্ব পাকিস্তানের রোগীরা ভারতে আসছে তাদের সাথে ভারতীয়রা কি আচরণ করেছে। আসলে সেই দিন আমি আপনাদের বলেছিলাম এটা পুরো একটা স্ক্রিপ্টেড ভিডিও, তাছাড়া ভিডিও শুরু আর শেষের দিকে একটি ডিসক্লেমার দেওয়া ছিল, এমনকি সেই ডিসক্লেমারটা পূর্ব পাকিস্তানের মানুষরা যে পড়তে পারে না বা সেই সম্পর্কে কোনো জ্ঞানই নেই সেটা আমি আপনাদের আগেও বলেছিলাম। আবারও বলছি, জনমদখিনি পূর্ব পাকিস্তানের ভিখারি কাঙাল জনমদখিনি অবৈধ পুত্রগুলো তারা যে জানে না যে সেটাতে কি লেখা আছে। বর্তমান সময়ে এই ভিডিও ক্লিপটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, আর এই ভাইরাল করার মেন বা পেছনে উদ্দেশ্য ছিল কিন্তু তাদেরই হাত। তারা বোঝাতে চেয়েছে ভারতীয়রা তাদের সাথে কি ব্যবহার করে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, ভারতীয়রা যদি সত্যি এদের সাথে এরকম ব্যবহারটা করতো না তাহলে মন থেকে বলছি অনেক খুশি হতাম, কেননা এদের অকাতের থেকে বেশি দেয়া হয়ে গেছে। এই সমস্ত জন্মদখিনীদের যাদের কোনো শিক্ষার যোগ্যতা নেই, যাদের কোনো আমার মনে হয় আদৌ এদের জন্ম ঠিক আছে, তো এই সমস্ত কথা যদি বাদ দিই, এরা যে বড় বড় দাবি রাখে বাংলা আমার মাতৃভাষা, অথচ তারা সেই ভাষাটাকে না ঠিকঠাক লিখতে পারে আর না তারা পড়তে পারে আর না বুঝতে পারে। বর্তমান সময়ে এই দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা সব কিছু ধর্ম দিয়ে বিচার করে, আর এদেরই সাথে সাথ দিয়ে 80-90% পূর্ব পাকিস্তানের ইসলাম পড়া গ্রহণকারী টুপিদাড়ি মানুষগুলো ভারতকে সেই হিসাবে বিচার করে। যেটাই হোক, যার যেমন চিন্তা সে তেমনভাবে বিচার করবে, তাতে আমার যায় আসে না। কিন্তু যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল, সেই কন্ট্রোভার্সিটা কেন হয়েছিল সেটাও আপনারা জানেন। পূর্ব পাকিস্তানিরা কখনো নিজেদের ঘাড়ে দোষ নেয় না, কিন্তু এই ভিডিওটিতে আবার একবার প্রমাণ করে দিল যে জনমদখিনী কাঙালগুলো তারা সত্যি অশিক্ষিত। এরই ওপর এখন একটা ভিডিও সামনে বেরিয়ে এসেছে, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এই ভিডিওগুলোকে ক্রিয়েট করেছিল ভারত থেকে, তারা নিজেরাই কি বলতে চাইছে সেটা আপনারা নিজেরাই শুনে নিন, তাহলে হয়তো আপনাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে যে পূর্ব পাকিস্তানের জনমদখিনী অবৈধ কাংলা মানুষগুলো তারা কতটা অশিক্ষিত। কিন্তু সত্যি কথা আবারও বলছি, এই সমস্ত মানুষগুলোর সাথে যদি এরকমটা করতো তাহলে মন থেকে বলছি অনেক খুশি হতাম, কিন্তু আফসোস আমাদের ভারতীয়রা এতটাও খারাপ নয় যে তাদের সাথে এমনটা করবে, করলে হয়তো সত্যি বলছি খুশি হতাম, কেননা এদের অকাতের থেকে বেশি কিছু দেয়া হয়ে যাচ্ছে ভারতের তরফ থেকে, কেননা এরা গাদ্দার ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে, এটা আপনারাও জানেন। যেটা হোক পুরো ভিডিও ক্লিপটা দেখে নিন, তাহলে সব কিছু আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আবার নতুন বিতর্ক, বিশ্বকাপ খেলা শেষ হলেও বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ভারত বাংলাদেশের মধ্যে। এক ভিডিওতেই এত কিছু, এভাবে রাতারাতি শোরগোল ফেলে দিতে পারে এমন ধারণাটাই ছিল না কয়েকজন ক্রিকেটার যুবকের। আসলে তারা ভারত বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া বিতর্কে জল ঢালতে একটা ভালো বার্তা দিতে চেয়েছিলেন, কিন্তু ভিডিও আত্মপ্রকাশ করতেই ফল হলো উল্টো। ঝড়ের গতিতে ভিডিও রিচ বাড়তে থাকলো আর তারপরই ঘটে এমন কাণ্ড। এবারে দেখে নেওয়া যাক যুবকেরা কি এমন ভিডিও বানিয়েছিল। বাংলাদেশের মাল বাংলাদেশে যায় এখানে জানো না দাদা দাদা চুপ করেন তো আপনি একটু বেশি কথা বলছেন বুঝলেন তো
সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যায়। আর তারপরে বাংলাদেশের কিছু অতি উৎসাহী যুবকেরা নানান মন্তব্য করতে থাকে ভারতকে ঘিরে, যা কোনোভাবেই মেনে নিতে পারেনি গোটা ভারতবাসী। ক্রমেই বিতর্কে জট বাড়তে থাকে। সেই বিতর্কে জট থামাতে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার বাসিন্দা দিব্যেন্দু, তাপস, জয়ন্ত বিশ্ব, রাজেশ, কাঞ্চনেরা একটি বিনোদনের গল্প তৈরি করে ভিডিও বানিয়েছিলেন। তাদের দাবি, তারা ডিসক্লাইমার ব্যবহার করে ভিডিওতে একটি বার্তাও দিয়েছিলেন এবং ভিডিওর শেষ অংশে তারা দুই দেশের মানুষের মধ্যে যাতে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে সেই মেসেজ পৌঁছে দেওয়ারও চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে আক্ষেপ, তাদের ভিডিও থেকে বিশেষ কিছু অংশ তুলে ধরে বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাতেই অন্য মেসেজ ছড়িয়ে পড়ে। একটা ভিডিও তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে প্রথম দিকটা একটু খারাপ লাগবে, শেষের দিকটা হচ্ছে একটা সুন্দর একটা আর কি ভালো একটা মেসেজ তৈরি হবে। কিন্তু বিষয়টা এখন এরকম তৈরি হয়ে গেছে যে এই ভিডিওটাকে কিছু ক্রিয়েটর নিয়ে ভিডিওটার মানে আমাদের প্রথমেই দেওয়া ছিল যে ডিসক্লেমার হিসেবে দেওয়া ছিল যে এই ভিডিওটা বাস্তবের সাথে কোনো মিল নেই, ঠিক আছে। তো যাই হোক, সেটা তারা হয়তো ফলো করেনি বা করতে চায়নি, সেই হিসেবে তারা ভিডিওটার কিছু পার্ট কেটে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে, করে তারা ভিউজ তৈরি করছে আর কি। তারা এটা বুঝতে পারছে না যে এটাতে মানে যে মানে দুটো দেশের মধ্যে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে বা মানুষ খারাপ ভাবছে। ভারতীয় এই ভিডিও কন্টেন্ট মেকাররা জানালেন, তারা সকলেই ভারতীয়, তারা একেবারেই বিনোদনের জন্য এই ভিডিও তৈরি করেছিলেন, কাউকে ছোট করার উদ্দেশ্যে তাদের এই প্রয়াস ছিল না। তাদের অনুরোধ, যারা এই মজার ভিডিওকে বাস্তবতার রূপ দিয়ে চালানোর চেষ্টা করছেন, তারা তাদের উদ্দেশ্য থেকে বিরত থাকুন। দেখুন, অ্যাকচুয়ালি আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম এটা পুরোটাই একটা বিনোদনের উপরে, একটা এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও বানিয়েছি। আর পুরোটাই আমরা প্রত্যেকটা ভিডিওতেই আমাদের ডিসক্লেইমার অলরেডি দেওয়া থাকে, প্রথমেই দেওয়া থাকে যে এটা পুরোটাই অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস। আর তারপরেও যে এরকম একটা ভিডিওকে নিয়ে কিছু মানে কিছু ক্রিয়েটার যে এত বড় একটা ইস্যু তৈরি করে ফেলেছে বা বিষয়টাকে নিয়ে এত মাতামাতি করেছে, যার কারণে এখন একটা প্রবলেম হয়তো আমাদের মনে হচ্ছে যে একটা প্রবলেমের দিকে যাচ্ছে, যে দুটো দেশের সম্পর্ক খারাপ হচ্ছে, সেই কারণে আমার মনে হয় যে এটা বন্ধ করা উচিত, সবাই বন্ধ করুক। এত কিছুর পরেও যুবকদের আবেদন, ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী রাষ্ট্র, তাদের ভাষা এবং সংস্কৃতি প্রায় এক, তাই এই বিতর্ক যাতে অবিলম্বে বন্ধ হয় তার জন্য তাদের এই প্রয়াস। ইন্ডিয়া বাংলাদেশের এই ভালো সম্পর্ক বা আমরা একই ভাষাভাষী লোক, সেই আমাদের মধ্যে কোনো মতবিরোধ হোক, জাস্ট এটা একটা এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও ছিল, তো আমাদের মধ্যে যেই মিলটা সেটা সামাজিক দিক থেকে হোক, কালচারাল দিক থেকে হোক, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সেই যখন এই বিষয়টার মধ্যে যখন একটা ডিস্টেন্স চলে আসছে, তো তখন আমরা ভাবলাম যে না, এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। তো আমাদের দিক থেকে আমরা যেই যেই স্টেপ নেওয়া সেইগুলো আমরা নিয়েছি, যা যা করার সেগুলো আমরা করেছি। ইভেনচুয়ালি আমাদের পেজ থেকে আমরা সেই ভিডিওটাও ডিলিট করে দিয়েছি। কেন ডিলিট করেছি তার একটাই কারণ আমরা চাইছি না এই ব্যাপারটা নিয়ে বেশি একটা জলঘোলা হোক। এক ভিডিও ঘিরে এমন বিতর্ক দানা বাঁধতেই ফের দুই দেশের সম্পর্ক এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে দুই দেশের সম্পর্ক যাতে স্বাভাবিক হয় তার আবেদন রাখলেন এই কন্টেন্ট ক্রিয়েটররা। রিপোর্ট, বেঙ্গল লাইভ।